যেটা করি না সেটা হচ্ছে আমরা চুলে প্রপার ট্রিটমেন্ট করি না এবং আমরা কোনো ঘরোয়া প্যাকও ইউজ করি না। You can always face the long embrace in the setting sun. Taste its warmth on your skin. One last exhale of a big ordeal in a day. Hello everyone, assalamualaikum. Welcome to Tanjina and Rafat Vlogs. I'm Tanjina here. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নিশ্চয়ই ভিডিও টাইটেলটি দেখে বুঝতে পেরেছেন আমি আসলে কী নিয়ে কথা বলবো। যে হ্যাঁ, আজকে আমি আসলে আমার চুল নিয়ে কথা বলবো। তো সবার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা অনেকেই চুলে রিবন্ডিং করে থাকি এবং কালার করে থাকি, বাট আমরা যেটা করি না সেটা হচ্ছে আমরা চুলে প্রপার ট্রিটমেন্ট করি না এবং আমরা কোনো ঘরোয়া প্যাকও ইউজ করি না। তো এক কথায় যদি আমি বলি তাহলে আমরা চুলের প্রপার কোনো যত্নই নিই না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে, আমার যত্নের অভাবে আজকে আমার লম্বা চুলগুলো আসলে এই লেন্থে চলে এসেছে। তো আমি আপনাদেরকে যেটা আসলে সাজেস্ট করব সেটা হচ্ছে, খুব প্রয়োজন না হলে রিবন্ডিং কিংবা কালার কোনোটাই করার প্রয়োজন নেই, বাট আপনাদের যদি খুব পছন্দ হয়ে থাকে এবং খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা করতে পারেন এবং করার যদি করিয়ে ফেলেন এবং তাহলে আপনাদেরকে অবশ্যই প্রপার ট্রিটমেন্টটা ফলো করতে হবে, অবশ্যই চুলের প্রপার যত্ন নিতে হবে। তো এখন আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি তাহলে আমি এই পর্যন্ত 5 বার রিবন্ডিং করেছি এবং 4 বার আমি দেশে করেছি এবং ওভারসিসে এটা ফার্স্ট টাইম। এবং এখানে আমরা পার্লার চুজ করার ক্ষেত্রে যেটা দেখেছিলাম, আমরা দুজনে আসলে অনেক একটা ভালো পার্লার খুঁজছিলাম। তো আমরা পার্লার সিলেক্ট করার সময় যেটা দেখেছিলাম সেটা হচ্ছে, আমরা পার্লারের রিভিউ চেক করেছিলাম এবং এর কমেন্টসগুলো দেখেছিলাম। তো রিভিউটা ভালো ছিল, রেটিংটা ভালো ছিল এবং রিভিউতে অনেকেই বলেছে যে তাদের কাস্টমার সার্ভিস এবং অ্যাটিটিউড দুটোই ভালো। এবং আমি যদি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি তাহলে হ্যাঁ, অবশ্যই দুটোই খুব ভালো ছিল, তাদের সার্ভিস এবং অ্যাটিটিউড দুটোই ভালো ছিল। এবং আমি যদিও কম্পেয়ার করতে চাচ্ছি না, তারপরেও যদি আমি বলি তাহলে বলতে হবে যে অবশ্যই ওভারসিসের আপনার সার্ভিসটা অবশ্যই ভালো হবে। তো পার্লারটা চুজ করার সময় আমরা দুজনই চুজ করেছিলাম, বাট রিজার্ভেশনের দায়িত্বটা ছিল আমার উপর এবং আমি রিজার্ভেশনটা দিয়েছিলাম অনেক সকালবেলা। এবং আই অনেস্টলি ফিল প্রিটি ফর হিম, বিকজ আমার আমি যেদিন রিজার্ভেশন দিয়েছিলাম সেদিন ওর অফ ডে ছিল। তো ওর সেদিন এত সকালে ওঠার কোনো কথা ছিল না, বাট আমার জন্য বেচারাকে সকালবেলা উঠতে হয়েছিল এবং সে আমার সাথে পার্লারে গিয়েছিল। এবং পার্লারে আমার যতক্ষণ লেগেছিল মেবি 3-4 ঘন্টা ও ওখানেই ছিল এবং বেচারা খুব বোরিং সময় কাটছিল সেটা আমি আসলে বুঝতে পারছিলাম। বাট এখন কোশ্চেনটা হচ্ছে, কেন আমি আসলে এত সকালবেলা রিজার্ভেশনটা দিয়েছিলাম? তো যেটা রিজন ছিল সেটা হচ্ছে, আসলে আমি কয়েকদিন যাবত অবজার্ভ করছিলাম যে বিকেল বেলার দিকে বিশেষ করে 2টো থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল। তো আমি চিন্তা করছিলাম যে যেহেতু অনেকদিন যাবত এরকম হচ্ছে তো নিশ্চয়ই সেদিনও হবে, সেজন্য আমি চাচ্ছিলাম যে সকালবেলা আমি যাই এবং যাতে আমি যেহেতু প্রস্তুতিটা একটু লং লেন্দি, তো আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি এটা শেষ করে আমি আবার ব্যাক করবো। যেহেতু আমাদের যে ট্রান্সপোর্টটা ছিল সেটা হচ্ছে মোটর বাইক, তো আপনারা বুঝতেই পারছেন যে এটা বৃষ্টি হলে আমাদের আসলে একটা খারাপ সিচুয়েশনে আমরা পড়ে যেতাম। তো সেজন্য আমি আসলে সকালবেলা এই রিজার্ভেশনটা দিয়েছিলাম। তো এখন আমি আমাদের এক্সপিরিয়েন্সটা তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এখন আপনারা এই আপনাদের জন্য আমি একটি ভিডিও অ্যাড করে দিয়েছি এই ভিডিওতে, যেখানে আপনারা এই রিবন্ডিংয়ের প্রসিডিওরটা মোটামুটি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে ওরা কীভাবে কী করেছিল এবং কতটা যত্ন সহকারে করেছিল। তো আজকে আর কথা বাড়াবো না, তো আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন।
টাইম হোক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ব্লগগুলো আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বাই Senorita, I wish I could pretend I didn't need ya. But